বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেশ এবং দেশের বাইরের থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে দুর্বল স্বাস্থ্য সবল করার, অর্থাৎ চিকন স্বাস্থ্য মোটা করার খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক হেলথ টনিক নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। অনেক মা বোনেরা আছেন এবং অনেক ভাইরা আছেন আমার চেম্বারে এসে বলেন, স্যার আমি যাই খাচ্ছি কিন্তু আমার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হচ্ছে না, আমার ওয়েটটা বৃদ্ধি হচ্ছে না, ওয়েট গেন হচ্ছে না, এই জন্য অনেক ধরনের ভিটামিন সিরাপ খেয়েছি, বিভিন্ন রকম ভিটামিন সিরাপ খেয়েছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি অনেক ধরনের সিরাপ খাওয়ার পরও, অনেক ধরনের হেলথ টনিক খাওয়ার পরও আমার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না। আপনাদের হোমিওপ্যাথিতে কি এমন কোনো হেলথ টনিক আছে যে টনিকটি সেবন করলে কোনো সাইড এফেক্ট হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না, কোনো অর্গানের কোনো ক্ষতি হবে না, শুধু আমাদের টিস্যুগুলো সতেজ থাকবে, টিস্যু বৃদ্ধি হবে, খাওয়া দাওয়ার রুচি বৃদ্ধি হবে, চিকন স্বাস্থ্য মোটা হবে, এই ধরনের কোনো ওষুধ আছে কি না? হ্যাঁ বন্ধুরা, আমাদের হোমিওপ্যাথিতে চিকন স্বাস্থ্য মোটা করার বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন আছে। তাদের মধ্যে সবচেয়ে কার্যকরী এবং উপকারী বহুগুণে শ্রেষ্ঠ হলো এই আলফা আলফা হেলথ টনিক। এটি মূলত ডাক্তার ওয়েলমার সাহেবের আলফা আলফা হেলথ টনিক। তো বন্ধুরা, যারা চিকন স্বাস্থ্য মোটা করতে চান, স্বাস্থ্যবান হতে চান, সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাদের জন্য এই সিরাপটি কিন্তু খুবই উপকারী একটি সিরাপ। এক গবেষণায় দেখা গিয়েছে অন্যান্য স্বাস্থ্যবর্ধক যে ভিটামিন সিরাপগুলো রয়েছে তার চেয়ে এই সিরাপটি বহুগুণে শ্রেষ্ঠ একটি হেলথ টনিক। তো বন্ধুরা, এই টনিকটিতে কিন্তু বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিংচার ওষুধ দিয়ে তৈরি করা হয়েছে। শুধু আলফা আলফা মাদার টিংচারই নয়, এর সাথে অনেকগুলো হোমিওপ্যাথিক মাদার টিংচার ওষুধ দিয়ে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে। ভালো করে দেখে নেন। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন, খাবার দাবার ঠিকঠাক মতো হজম হচ্ছে না, পেটে প্রচুর বায়ু জমে, তাদের জন্য কিন্তু এই আলফা আলফা হেলথ টনিকটি খুবই উপকারী একটি সিরাপ। এই সিরাপটি নিয়মিত সেবনে পেটের যাবতীয় গোলমাল দূর করতে সহায়তা করবে, আপনার পেট ভালো থাকবে। যাদের ঘুম কম হয়, ঠিকঠাক মতো ঘুম হয় না, তাদের ঘুম স্বাভাবিক হবে, ন্যাচারাল ঘুম হবে। যারা মানসিক টেনশনে ভোগেন, ডিপ্রেশন টেনশনে ভোগেন, মানসিক চাপের মধ্যে যারা থাকেন, এই চাপের কারণে যদি কোনো সমস্যা দেখা দেয়, অসুস্থতা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এই মেডিসিনটি নিয়মিত সেবনের ফলে মুখের রুচি বৃদ্ধি করবে, চিকন স্বাস্থ্য মোটা হবে, দুর্বল শরীর সবল হবে, দেহের দুর্বল টিস্যুগুলোকে সবল এবং সতেজ করতে এই মেডিসিনটি বেশ কাজ করে থাকে। মনের অবসাদ ক্লান্তি দূর করে এবং শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এই আলফা হেলথ টনিক মেডিসিনটি। দীর্ঘদিন যারা মানসিক টেনশনের কারণে, বিভিন্ন রোগে সুখে ভোগার কারণে যারা অনিদ্রা রোগে ভুগছেন, যাদের ঠিকঠাক মতো ঘুম হয় না, সারা রাত ছটফট করে কাটিয়ে দেন, তাদের জন্য কিন্তু এই সিরাপটি খুবই উপযোগী একটি সিরাপ। নিয়মিত সেবনে এই সকল সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এই মেডিসিনটি নিয়মিত সেবনে শারীরিক অপুষ্টিহীনতা দূর করবে, সাধারণ দুর্বলতা দূর করবে, মায়েদের বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করবে, রক্ত স্বল্পতা দূর করতে সহযোগিতা করবে, অকাল বার্ধক্য প্রতিরোধ করতে সহযোগিতা করবে, স্নায়ুবিক ক্লান্তি ভাব বা অবসাদ দূর করতে সহযোগিতা করবে,
এই আলফা আলফা হেলথ টনিক মেডিসিনটি। তো বন্ধুরা, এই মেডিসিনটিতে যে যে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে সে মেডিসিনগুলো সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যে মেডিসিনটি দেওয়া আছে সেটি হচ্ছে অ্যাসিড ফসফরিকাম, অর্থাৎ অ্যাসিড ফজ। এই অ্যাসিড ফজ মেডিসিনটি কিন্তু যারা যৌন দুর্বলতায় ভুগছেন, যারা দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে যারা জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, অল্প বয়সে যাদেরকে বার্ধক্যের মতো দেখা যায়, বৃদ্ধ লোকের মতো দেখা যায়, যাদের ঘন ঘন প্রস্রাব হয়, হ্যাঁ, তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী এই মেডিসিনটি। এটিও এটিতে মেশানো রয়েছে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আলফা আলফা মাদার টিংচার। এই আলফা আলফা মাদার টিংচার মেডিসিনটি সরাসরি নার্ভের উপর আমাদের কাজ করে থাকে, পেটের যাবতীয় গন্ডগোল দূর করতে সহযোগিতা করে, পেট ভুটভাট, পেট ফাঁপা, পেটে বায়ু জমা দূর করতে সহযোগিতা করে। যারা অনিদ্রা রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন তাদের সুনিদ্রানয়ন করবে, ক্লান্তি দূর করবে, মনের অবসাদ দূর করবে, শরীরের ওজন বৃদ্ধি করবে, চিকন স্বাস্থ্যকে মোটা করতে সহযোগিতা করবে এই আলফা আলফা মাদার টিংচার। এটিও এটিতে মেশানো রয়েছে। তৃতীয় যে মেডিসিনটি রয়েছে সিংখুনা অফিনালিস মাদার টিংচার। যারা দীর্ঘদিন যাবত পেটের সমস্যায় ভুগছেন, কোনো কিছু খেলে ঠিকঠাক মতো হজম হয় না, অনেকে আছে বিভিন্ন রকম ফল ফ্রুট খান, কাঁচা ফল ফ্রুট খেয়ে থাকেন, এই খাবারগুলো অর্ধজীর্ণ অবস্থা পায়খানার সাথে পড়ে যায়, মলের সাথে অর্ধজীর্ণ অবস্থা বের হয়ে যায়, এই ধরনের পেটের সমস্যা থাকলে কিন্তু এই চাইনা মাদার টিংচার ওষুধটি কিন্তু খুবই উপকারী একটি মেডিসিন। এছাড়াও যদি কারোর শরীর থেকে অতিরিক্ত ঘর্ম স্রাব, লিকুরিয়া স্রাব, রক্তস্রাব, এই ধরনের যে কোনো স্রাবই বের হওয়ার কারণে যদি কেউ এনেমিক হয়ে যায়, রক্ত স্বল্পতা দেখা দেয়, খাবার দাবারে অরুচি দেখা দেয়, দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে যায়, তাদের জন্য কিন্তু চাইনা মাদার টিংচার খুবই ভালো একটি ওষুধ। এটিও এটিতে মেশানো রয়েছে। তারপরে যে মেডিসিনটির কথা বলবো হাইড্রাস্টিস ক্যান মাদার টিংচার। এই হাইড্রাস্টিস ক্যান মাদার টিংচার ওষুধটি হচ্ছে লিভার রিলেটেড একটি মেডিসিন। যাদের পায়খানা খুব কষা থাকে, ঠিকঠাক মতো পায়খানা হতে চায় না, দুই এক গ্রাস খাওয়ার পরেই পেট ভরে যায়, পেটে ক্ষুধা, মুখে অরুচি, এই ধরনের লক্ষণ যাদের থাকবে তাদের জন্য হাইড্রাস্টিস ক্যান মাদার টিংচার খুবই উপকারী একটি মেডিসিন। এটিও এটিতে মেশানো রয়েছে। তারপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে কেলি আর্সেনিকাম। এই মেডিসিনটি আমাদের নার্ভের উপর বেশ কাজ করে থাকে। এটিও এটিতে মেশানো রয়েছে। নাক্স ভূমিকা, যারা অতিরিক্ত টেনশন ডিপ্রেশনে ভুগে থাকেন, যারা অলসভাবে জীবনযাপন করেন, যারা ব্রেন ওয়ার্ক করেন, এই ধরনের ব্রেন ওয়ার্ক করার কারণে, অলস জীবনযাপন করার কারণে যাদের পেটের সমস্যা দেখা দেয়, পায়খানা কষা হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঠিকমতো ঘুম হয় না, হ্যাঁ, তাদের জন্য নাক্স ভূমিকা কিন্তু খুবই অসাধারণ একটি মেডিসিন। এটিও এটিতে মেশানো রয়েছে। তো বন্ধুরা, হ্যাঁ, এই যে মেডিসিনগুলোর সমন্বয়ে এই আলফা আলফা হেলথ টনিকটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। তা আমি সর্বশেষে বলতে চাই, যে সকল মা বোনেরা অথবা যুবক ভাই বোনেরা আছেন যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন, মোটা হতে চান, দুর্বল স্বাস্থ্য সবল করতে চান, তাদের জন্য কিন্তু আলফা আলফা হেলথ টনিক খুবই উপকারী একটি মেডিসিন। এই মেডিসিনটি নিয়মিত সেবন করলে স্নায়বিক দুর্বলতা দূর হবে, মনের ক্লান্তি অবসাদ দূর হবে, চিকন স্বাস্থ্য মোটা হবে, হ্যাঁ, খাওয়ার রুচি বৃদ্ধি হবে, পেটের যাবতীয় সমস্যা দূর করতে সহযোগিতা করবে, এবং যারা ঠিকমতো ঘুমাতে পারেন না, অনিদ্রা রোগে ভুগছেন, তাদের সুনিদ্রা হবে। যে সকল মা বোনেরা আছেন, বাচ্চা প্রসবের পর দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ঠিকঠাক মতো খেতে পারেন না, বুকের দুধ কমে গেছে, এই সিরাপটি নিয়মিত সেবন করলে বুকের দুধ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, বুকের দুধের পুষ্টিগুণ বেড়ে যাবে, চিকন স্বাস্থ্য, হ্যাঁ, মোটা করবে, অর্থাৎ শরীরের যে টিস্যুগুলো আছে, দুর্বল টিস্যু, সেই টিস্যুগুলোকে সবল করতে সহযোগিতা করে এই আলফা আলফা হেলথ টনিক মেডিসিনটি। তো বন্ধুরা, এই মেডিসিনটি আপনারা অনেকেই জানেন, এর গুণাগুণ সম্পর্কে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, জানিয়ে দিচ্ছি সেবন বিধি কেমন হবে। 10 ml অথবা 2 চামচ ওষুধ দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার 1 ঘন্টা পর সেবন করতে হবে। এইভাবে নিয়মিত 3 থেকে 6 মাস সেবন করলে ইনশাল্লাহ চিকন স্বাস্থ্য মোটা হবে, দুর্বল টিস্যু সতেজ এবং সবল হবে, মনের যে ক্লান্তি অবসাদ আছে
সেগুলো দূর হবে, অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন দূর হবে, হ্যাঁ সুনিদ্রা আনয়ন করবে, যে যে সমস্যাগুলোর কথা আমি বলেছি ইনশাল্লাহ সকল সমস্যা ইনশাল্লাহ দূর হবে এই আলফালফা হেলথ টনিক মেডিসিনটি যদি আপনারা নিয়মিত সেবন করেন। তো বন্ধুরা, এটি ডাক্তার ওয়েলমার সাহেবের আলফালফা হেলথ টনিক, অবশ্যই দেখে কিনে নেবেন। এবং এই ওষুধটি এক মাস খেয়ে কমপক্ষে 10 দিন গ্যাপ দিবেন, তারপর আবার এক মাস খাবেন, আবার 10 দিন গ্যাপ দিবেন, তারপর আবার এক মাস খাবেন, আবার 10 দিন গ্যাপ দিবেন। এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে খেলে আরো বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার ভবিষ্যৎ চলার পথকে আরো সুগম করবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।